আসসালামু আলাইকুম সমধিক ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের তো অনেক অনেক ভালো আছি। সমধিক ভিউয়ার্স, আপনার ড্রাগন কাণ্ডে যদি একটি কাণ্ডে 4 থেকে 5টি ফুল আসে, তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে যে ফুলটা একটু বেশি ভালো অবস্থায় আছে, মানে দেখতে শুনতে খুবই ভালো এবং তার শারীরিক ফিটনেস ভালো দেখে মনে হয়, ওই ফুলগুলো রেখে বাকি ফুলগুলো অবশ্যই আপনারা ভেঙে দিবেন। অন্যথায় একটু বড় হওয়ার পর সে ফুলগুলো ঝরে যাবে আলটিমেটলি, তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে। তো সেই বিষয়টা আপনারা কিভাবে সিলেক্ট করবেন, সেই বিষয়টা নিয়েই আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। আশা করি আপনারা এই ভিডিওর সাথেই থাকবেন। সম্বন্ধিত ভিউয়ার্স, যে ফুলটি অপেক্ষাকৃতভাবে দুর্বল অবস্থায় আছে, সেটা বোঝার জন্য আপনারা ফুলের উপরিভাগে একটু হালকা 2 আঙ্গুলে চাপ দিবেন। চাপ দিলে বোঝা যাবে যে ওই ফুলটি যদি অপেক্ষাকৃতভাবে একটু নরম হয়, তাহলে বুঝবেন যে এই ফুলটি ভবিষ্যতে আর টিকবে না, তাই এই ফুলটি আর বাড়তে না দিয়ে তাকে অপসারণ করে ফেলুন। আর যে ফুলটি একটু টাইট বা শক্ত বলে মনে হবে আপনার কাছে, সে ফুলটিকে পরবর্তী ফলের জন্য আপনারা সিলেক্ট করবেন। তো এই ফুলটি সাধারণত গুটি অবস্থা থেকে আরেকটু বড় যখন হবে, আর সাধারণত একটা বড়ইয়ের আকৃতির যখন হবে, তখনই কিন্তু এটা আপনারা নির্ধারণ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি একই রেখে 2 থেকে 3টি ফুল থাকে, তাহলে একটি ফুল রেখে বাকি ফুলগুলি অপসারণ করে ফেলবেন। যদি অপর 2টি রেখে আরও ফুল থাকে, আর যদি অপর রেখে কোনো ফুল না থাকে, তাহলে সেখান থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে 2 থেকে 3টা ফুল ফলের জন্য রাখতে পারেন। আর যদি 3টা রেখেই পর্যাপ্ত পরিমাণের ফুল থাকে, তার মানে 5 থেকে 6টি ফুল থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা রেখেই একটা একটা করে ফুল আপনারা রাখতে পারেন, এবং সেটা একটা ফুল থেকে আরেকটা ফুলের দূরত্ব অবশ্যই 3 থেকে 5 ইঞ্চি দূরত্ব হলে খুবই ভালো হয়। কারণ যখন ফুলগুলো বড় হবে, ফলের আকার ধারণ করবে, তখন যদি একই পার্শ্বে 2 ইঞ্চির মধ্যে যদি 2টি ফল থাকে, তাহলে তারা বড় হতে একটু কষ্ট হবে, তাই তাদের জন্য একটু জায়গা বা স্পেস রেখে যদি আপনি ফলের জন্য ফুল সিলেক্ট করেন, তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে। আর 3টি রেখে যদি আপনি 3টি ফুলকে ফলের জন্য শনাক্ত করুন বা নির্বাচন করুন, তাহলে 3টি রেখেই তার খাবার গ্রহণের ক্ষেত্রে সুবিধা হবে, এবং পরবর্তীতে তারা খুব স্বাচ্ছন্দ্যেই ফুল থেকে ফলে পরিণত হতে পারবে। তাছাড়া একই রেখে যদি 1 ইঞ্চির মধ্যে 2টি ফুল থাকে এবং সে 2টি ফুল ফুটে, তাহলে অতিরিক্ত ওয়েটের কারণে যখন ফুলগুলো বড় হয়, তখন সেটা একটু নিচের দিকে ঝুলে যায় এবং অতিরিক্ত চাপের সৃষ্টি হয় গাছের উপরে, কিংবা অতিরিক্ত বাতাস কিংবা অতিরিক্ত ওয়েটের কারণে সেই ডালটি অনেক সময় ভেঙে যায়, কিংবা কিছু কিছু ক্ষেত্রে ফুলও ভেঙে যেতে পারে। তাছাড়া পরাগায়নের ক্ষেত্রেও একটু অসুবিধার সৃষ্টি হতে পারে, তাই একটু দূরত্ব মেনটেন করে যদি আমরা ফুলকে নির্বাচন করি ফলের জন্য, তাহলে খুবই ভালো হয়। গুটি অবস্থায় যদি পিঁপড়ে ফুলে আক্রমণ করে থাকে, তাহলে খুব সঙ্গত কারণেই সেই ফুলটি আর বড় হতে পারে না, এবং পরবর্তীতে একটা সময় সে ফুলটি ঝরে যায়। এ সম্পর্কে আমি পূর্বেও বলেছি, কিন্তু যখন ফুলটি 2 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন ফুলটিতে সাধারণত পিঁপড়ে কোনো ধরনের আক্রমণ করে খুব বেশি একটা ক্ষতি করতে পারে না। কিন্তু পরবর্তীতে যখন সেই ফুলটি পরাগায়নের পর ফলে রূপান্তরিত হয়,
তখন যদি পিঁপড়ে আক্রমণ করে, তার মানে হচ্ছে ফলের যে প্রথম স্টেজ, তখন যদি পিঁপড়ে আক্রমণ করে তাহলে সেই ফলের উপরে একটি দাগের সৃষ্টি হয়, কালো বর্ণের একটা দাগের সৃষ্টি হয়, এবং ফলটি যখন পাকে তখন সেই ফলের উপরে সেই কালো বর্ণটা লেগে থাকে, যে কারণে বাজারে খুব বেশি একটা ভালো দাম পাওয়া যায় না। তাই ওই সময় যাতে পিঁপড়ে আক্রমণ করতে না পারে, অবশ্যই সেদিকে ড্রাগন চাষি ভাইদের লক্ষ্য রাখতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আশা করি এবার খুব ভালো ফলন আমরা পাবো। ধন্যবাদ সবাইকে।